হ্যালো বিবাস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আসছে আপনাদেরকে কিছু পুরাতন ফার্নিচার কেনা বেচার কিছু সব দেখাবো, দোকান দেখাবো। যারা পুরাতন ফার্নিচার কেনা বেচা করেন, অনেকে আমাকে কোশ্চেন করছে, ভাই পুরাতন ফার্নিচার বিক্রি করব, আমাদের এরকম দোকান দেখান। তো যারা পুরাতন ফার্নিচার বিক্রি করবেন, তারা এই যে ফোন নাম্বারটা আছে মোহাম্মদপুরে, এটা টাউন হল, আপনারা এই মোহাম্মদপুরে যারা আছেন বিক্রি করবেন, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই ভাইয়ের সাথে ফোন করলে ওনারা আপনার মোহাম্মদপুরের ভিতরে থাকলে ওনারা ফার্নিচার গিয়ে দেখে আসবে এবং দাম বললে পছন্দ হলে তারা নিয়ে আসবে। শপের নাম মাসুদ ফার্নিচার হাউস, এটা হলো মোহাম্মদপুর টাউন হল। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাই, তারপর পুরাতন কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাই কেনা বেচার যে অপশন। আপনারা যদি তার কাছ থেকে পুরাতন ফার্নিচার কিনতেও চান, তো ভিউয়ার্স দেখুন, আপনার পুরাতন ফার্নিচারগুলো সাধারণত নতুনের মতো হয়ে যায়, ঠিক না? আপনারা এখানে যা ফার্নিচার দেখতেছেন ভিউয়ার্স, ম্যাক্সিমাম এখানে পুরাতন আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ, কারণ তারা এই যে কাজ করতেছে অলরেডি, দেখুন পলিশ করতেছে, এই যে পুরাতন ফার্নিচারটাই পলিশ টলিশ করতেছে, করে একদম ব্র্যান্ড নিউ হয়ে যায়, এটা ধরার কোনো ওয়ে নাই। এবং এখানে সেগুন কাঠ থেকে শুরু করে ভালো কাঠের পর্যন্ত পাওয়া যায়, সব ধরনের কাঠেরই পাওয়া যায়। ভিউয়ার্স, আপনাদের একটু ভিতরটা দেখাই, ওই যে সুন্দর একটা ওয়ার্ডরোব দেখেন, একদম একবার র ইয়ের ওপর অবস্থায় রয়েছে, মনে হয় যে রং করা হয়নি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভিউয়ার্স পুরাতন ফার্নিচার, তারা ওনারা কেনা বেচা করেন। এখানে একটা আলমারি আছে খুব সুন্দর, এটাও পুরাতন কিন্তু নতুনের অবস্থায়, তারা পয়সা করে একদম যার যেখানে সমস্যা ওইগুলো সব সমাধান করে দেয়, নতুন কি অবস্থায় থাকে। আপনারা পুরাতন ফার্নিচার কেনা বেচা যারা করতে চান, অবশ্যই অবশ্যই করতে পারবেন। ভিউয়ার্স দেখুন, এই যে আপনাদের একটা ওয়ার্ড্রপ দেখাচ্ছি, ওয়ার্ড্রপটা খুবই সুন্দর, নাইস একদম, কিন্তু এটা পুরাতন ওয়ার্ড্রপ, এটা কেউ বলবে না যে পুরাতন আছে, একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। এটা আপনারা নেওয়ার টাইমে যে কোনো কালার করতে বলবেন, রক ভরে দেবে তারা। আমরা একটু প্রাইসটা জানবো এটা সম্বন্ধে। ভাই এই ওয়ার্ড্রপের প্রাইসটা কত? 18,000 সেগুন কাঠ না? অরিজিনাল সেগুন কাঠের ভিউয়ার্স দেখুন 18,000 টাকা যাচ্ছে। তারপরও সামনাসামনি আপনারা একটু পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আরও রেট কমে আসবে, তারা ডিসকাউন্ট করবে। তারপর ডাইনিং টেবিলের চেয়ার আছে কতগুলো দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন, কয়েকটা টেবিলের চেয়ার আছে, মানে টেবিলও আছে তাদের কাছে, জি না? হ্যাঁ টেবিলও আছে, এগুলো পুরাতন তো না? এগুলো সব পুরাতন কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে, আপনারা কিন্তু অবশ্যই ধোকা খেয়ে যাবেন, তারা যেভাবে নতুন করে দিবে মনে হবে যে আপনারা ব্র্যান্ড নিউ কিনতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা পুরাতন ফার্নিচার কেনা বেচা করা হয় তাদের কাছে, তারা পুরাতন কিনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রাখে। এই যে খাট একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন, এটা সেগুন কাঠের খাট ভাই, দেখেন ভিউয়ার্স, একটা সেগুন কাঠের খাট খুবই সুন্দর। এটার কত প্রাইসটা ভাই? 17,000। এটা 17,000, এটা রিকন্ডিশন পুরাতনই, এটাকে একটু ঘষে রং করে তারপর আপনার পলিশ করে দিবে ভিউয়ার্স, আর যেখানে খোদাই খোদাই নষ্ট হয়ে যায় সেখানে তারা মোম দিয়ে বা ই দিয়ে ওটা ঢেকে দেয়, যা প্রয়োজন হয় ওদের কাঠের গুঁড়া দিয়ে এগুলো দিয়ে ঢেকে দেয়। সোফা চাইলে সোফা কিনতে পারবেন এখান থেকে, পুরাতন সোফা আছে। কয় সেটের ভাই সোফাটা? 311। 311 মানে 311 পিস আর কি। হ্যাঁ এটার প্রাইসটা? 25,000। সেগুন কাঠ, এটা সেগুন কাঠের 25,000 টাকা অরিজিনাল সেগুন কাঠ। প্রাইস আপনাদের আলোচনা সাপেক্ষে কমবে আরও না, যখন নিতে আসবেন ভিউয়ার্স কমবে অবশ্যই। এই যে আরেকটা খাট দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন, কত সুন্দর একটা খাট, অনেক সুন্দর একটা খাট। এই খাটটার প্রাইস কত ভাই? 28,000। এটা 28,000 টাকা ভিউয়ার্স দেখুন, সেগুন কাঠের খাট, অরিজিনাল সেগুন কাঠ এবং খুবই সুন্দর গর্জিয়াস করা খাটটা দেখেন। এখন তো এই খাটটার কোনো কোথাও আপনার ভাঙ্গা বা কোনো কিছু দাঁড়ায় নাই, পুরাতন এটা ইউজ হয়ে আসার পর তারা মেরামত করে একদম ব্র্যান্ড নিউ করে ফেলে। এই যে একটা ফার্নিচার ইয়ের আলো ইসের সোফারই, আর এই একটা শোকেস দেখাচ্ছি খুবই সুন্দর, এটা শোকেসটা আমি বাইরের থেকে দেখাচ্ছি, শোকেসটা খুবই সুন্দর ভাই। শোকেসটা এটা কত প্রাইস দেখেন ভিউয়ার্স? 26,000 টাকা, একদম সস্তায় শোকেসটা। শোকেসটা বাইরে থেকে আপনারা শোরুম বা ব্র্যান্ড নিউ কিনতে গেলে 40-45 উপরে চলে যায় সেগুন কাঠ দিয়ে। আমি নিজে একটা শোকেস নিচ্ছি কিন্তু অনেক প্রাইসে, কিন্তু এগুলো দেখুন একদম গর্জিয়াস করা কাজটা, আপনারা ধরতে পারবেন না যে কোনো কাজ করা হয়েছে কি হয়নি, একদম ফ্রেশ কন্ডিশনের অবস্থা আছে। মাত্র 28,000 না? অনলি 28,000 টাকা ভিউয়ার্স। তো চলুন ভিউয়ার্স, আমরা ওনার ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি, ওনারা যে নতুন করে কাজ করতেছে এগুলো সব দিয়ে দেখাই দিচ্ছি। এই যে প্রত্যেকটা কাজ ওনারা দেখেন কাজ করতেছে, অলরেডি যে একটা খাটের কাজ করতেছে, এটা পুরাতন কিনে নিয়ে আসছে, নিয়ে এসে ওনারা কাজ করতেছে অলরেডি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে যাবে কাজটা করার পর। ভাই এটা কত প্রাইস এই খাটটার? 35,000। এটা ভিউয়ার্স 35,000 টাকা, আপনারা রং করলে আপনারা একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে। আপনারা এটা যদি শোরুমে উঠায় দেয় আপনারা ধরতে পারবেন না এটা পুরাতন কিনা নতুন,
তো এই জন্য আপনাদের কাছে অনেকে রিকোয়েস্ট করে যে পুরাতন খাট কেনা বেচার জন্য বা ফার্নিচার কেনা বেচার জন্য, এই জন্য আমি আজকে নিয়ে আসছি এই ফোনার পুরাতন ফার্নিচারের দোকানের শপে। আজকে যে কটা ভিডিও দেখাবো সব পুরাতন ফার্নিচারের দোকানের শপেই দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। যারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ। আবার অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সেও আপনাদের অ্যাড্রেসটা শো করে দিব। অনেকে বলে অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেস তো ভাই ডিসক্রিপশন বক্সে আমি শো করে দিই এবং ফোন নাম্বার কার সব শো করে দিই, দোকানের নাম্বারও শো করে দিচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।